পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানার ওসিদের বদলির নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। সেই মতো মন্তেশ্বর থানার ওসি দেবাশীষ নাগ বদলি হয়ে কান্লা থানার দায়িত্ব নিয়েছেন। মন্তেশ্বর থানার বিদায়ী ওসি দেবাশীষ নাগকে মন্তেশ্বর পঞ্চায়েত, কুসুমগ্রাম পঞ্চায়েত এবং মন্তেশ্বর বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়। আগে যিনি ওসি ছিলেন দেবাশীষ নাগ মহাশয়, উনি আজকে একটা শিডিউল অনুযায়ী উনি এখান থেকে কালনায় পোস্টিং হয়েছেন। তেমনি ওনার পরিবর্তে এখানে আমাদের কুণাল বিশ্বাস মহাশয়, উনি বোধহয় আমাদের শক্তিগড়ে ছিলেন, শক্তিগড় থেকে এখানে এসেছেন। তাই আমাদের মন্ত্রসত্ত্বে তিনি নতুন ভালো রাখত ওসি সাহেব সেখানে এখানে সৌজন্য সাক্ষাতের জন্য দেখা পাওয়া ছিল দেখা। অপরদিকে শক্তিগড় থানার ওসি কুণাল বিশ্বাস মন্তেশ্বর থানার ওসির দায়িত্বে এলেন। আজকে আমাদের যিনি ওসি ছিলেন দেবাশীষ নাগ মহাশয়, উনি আজ বদলি হয়ে কান্না চলে যাচ্ছেন। বছরের জন্য উনি এখানে ছিলেন, উনি আজ বদলি হয়ে চলে যাচ্ছেন। আমরা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মন্তেশ্বর ব্লকের তরফ থেকে ওনাকে বিদায় সম্বর্ধনা জানানোর জন্য এসেছিলাম। মন্তেশ্বর ব্লক স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি আছে, আমাদের সম্পাদক আছেন, আমাদের কার্যকরী সভাপতি আছে, আমাদের সব সেক্রেটারি আছে। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, আনন্দবার্তা।